সুদবিহীন বিনিয়োগের কথা বলে গ্রাহকের সতেরো হাজার কোটি টাকা হাতি নিয়েও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন পিরোজপুরের এসান গ্রুপের কর্মকর্তারা তাদের প্রত্যেকের বিরুদ্ধে একাধিক মামলায় ওয়ারেন্ট রয়েছে আসামিদের গ্রেফতারের দাবিতে সকালে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা তাদের দাবি আসামিরা এলাকায় অবস্থান করে ক্ষতিগ্রস্তদের হুমকি দিয়ে মামলার কাগজপত্র নষ্ট করে ফেলছেন প্রতারণার অভিযোগে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান রাগিব হাসান কারাগারে রয়েছেন